গুড আফটারনুন বন্ধুরা, আজকে হলো সোমবার, এখন বাজে পুরোপুরি একটা। আর আমাদের এখানে সোমবার আজকে পুরো গ্রামে আর কি মন্দিরের যে পুজো, তোমরা জানো, আমার যারা ব্লগ দেখছো তারা জানো, আর যারা নতুন আজকে দেখছো তাদের জন্য বলি, আমাদের গ্রাম পুজো হচ্ছে আমাদের দুটো গ্রামে একটা মন্দির। তো আমাদের এই গ্রাম পুজোর জন্য আজকে রয়েছে জাগরণ, অর্থাৎ আজকে ঠাকুরের মন্দিরের এবং ঠাকুরের অভিষেক করা হয়েছে। তো অভিষেকের পর 4 দিন কিন্তু আমাদের মন্দির এখন বন্ধ থাকবে। আর তাছাড়াও আজকে যেহেতু অভিষেক করা হয়েছে, তো সকাল থেকে 12টার সময় পুজো কমপ্লিট হয়ে গেছে। তো বলা হয়ে গেছে যে উনুন জ্বালানোর জন্য আর রান্না করার জন্য, তো এতক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কোনো রকম উনুন জ্বালানো হয়নি। আমাদের পুরো দুটো গ্রামেই এটা হয়ে থাকে, দুটো গ্রাম ছেড়ে এখন অন্যান্য গ্রামেও হয়ে গেছে। তো এইমাত্র রান্না বসানো হচ্ছে, ওদিকে দিদা ভাত আর ডাল বসিয়ে দিয়েছে, আলু কাটা হয়ে গেছে। এরপর দেখা যাও, আমি আলুগুলো ভেজে নেবো, আমার এখন প্রচণ্ড পরিমাণ খিদে পেয়েছে। তো ভাবছি একটুখানি বিস্কুট খাবো, তো তারপর একটুখানি রান্না বসাবো আর কি করবো। তো এই হলো আজকের সকালের আপডেট বলতে পারো। তো চলো রান্না বান্নাগুলো এখন করে নিই, খুব সিম্পল কিছুই করা হবে, তার কারণ এখন আজ কাল আমাদের নিরামিষ হবে। আর তাছাড়াও তোমার অলরেডি তো একটা বেজে গেছে, খুব তাড়াহুড়োর মধ্যে যেটা হবে সেটুকুনিই হবে। তো সেটা করি আমরা খেয়ে নেবো, তারপরে আবার রাতের জন্য রান্না কমপ্লিট করতে হবে। আর আমাদের দোকান যেহেতু রয়েছে, দোকানের জন্য কিছু উনুনে কাজ হবে, তো ওই জন্য এখন করা যাচ্ছে না বেশি কিছু। এখন কিন্তু বিকেল হয়ে গেছে, আর বিকেলের সময় আমাদের মিষ্টি তৈরি করার জন্য যে মিস্ত্রি আসেন উনিও চলে এসেছেন প্রায়। ওনার হাতের যা যা গোছানো ছিল সব গুছিয়ে নিয়ে কিন্তু মিষ্টিও দেখো তৈরি হচ্ছে। এটা হচ্ছে কিন্তু মুগের জিলিপি, দেখো এখানে কিভাবে মুগের জিলিপিগুলো তেলের মধ্যে কিন্তু ছাড়ছে এবং এগুলো কিন্তু ভেজে নেবে। আর এখানে দেখো রস করা রয়েছে মিষ্টির জন্যই, আর মুগের ডালও দেখো এখানে বাটা রয়েছে বেশ অনেকটাই। আর কী সব করে মিষ্টি করতে হয় আর কি পুরোপুরি তো আমরা জানি না, কারণ আমরা মিস্ত্রি নই, মিস্ত্রিকে নিয়ে এসে আমরা মিষ্টি তৈরি করাই। এই দেখো ভাজা হয়ে গেছে, এখন এগুলো কিন্তু তুলে রসের মধ্যে দিয়ে দেবে। কতটা কী পরিমাণ ভাজতে হয় সেটাও আমরা ঠিকঠাক অতটা জানি না। এই দেখো চেক করে নিল কেমন কী হয়েছে না হয়নি, তো তারপরে কিন্তু এতে রসে দিয়ে দেবে।
ওইদিকে মিষ্টি তৈরি হচ্ছে, আর এদিকে দেখো রাতের রান্নার জন্য কিন্তু আমি জোগাড় করে নিচ্ছি সব সবজি। প্রায় কিন্তু আমার কাটা কমপ্লিট হয়ে গেছে একটা তরকারির জন্য। এখন আলু ভাজার জন্য কিন্তু আলুগুলো আমি কেটে নেব, তার আগে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এরপর কেটে কেটে একেবারেই আমি জলের মধ্যে দিয়ে দেব, তারপরে আবার এক্সট্রা করে কিছু ধুয়ে নিতে হবে আর কি। তো চলো আমি রান্নাবান্নাগুলো এখন করে নিই, মানে সবজিগুলো কেটে নিই। আর এখন দেখো আমি কিন্তু মুগ ডাল ভেজে নিচ্ছি, কারণ এখন নিরামিষ, তাই কয়েকদিন ধরে আমাদের মুগ ডালই হবে আর কি। গুড ইভিনিং বন্ধুরা, মানে কি বলবো, প্রথমেই আমি একটাই কথা বলি, গুড ইভিনিং জানিয়ে। আমার জন্য একদমই গুড হলো না, তার কারণ দেখো গ্যাস শেষ হয়ে গেছে। আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান, মোটামুটি কয়েকজন এসেছে আর কি, মানে ধরো মাসি মেসো, দাদা, দাদার বন্ধু সব এসছে। তো আজকে এই মুহূর্তে গ্যাসটা শেষ হয়েছে, আমার অবস্থা দেখতে পাচ্ছ, আমি তখন বিকেল থেকে রান্না করতে বসেছি আর কি। তো মোটামুটি হয়ে এসছে, শুধুমাত্র মশলাটা কষাচ্ছিলাম, তারপরে পটল আলুর তরকারি করছি আর কি। মশলাটা কষাচ্ছিলাম, পটল আলুটা দিয়ে একটুখানি কষালে একটু জল ঢেলে এ করলেই, মানে ফুটিয়ে নিলে তরকারিটা রেডি হয়ে যেত। মশলা কষাতে কষাতে কিন্তু শেষ হয়ে গেছে, মানে কি বলবো, আমার এখন কান্না পাচ্ছে, জাস্ট কান্না পাচ্ছে। আরেকটা আমাদের গ্যাস রয়েছে, কিন্তু সেটা দোকানে চলে গেছে, ওই জন্য আর হচ্ছে না। মানে এত খারাপ লাগছে, এত খারাপ লাগছে, আমি কিছু বলার নেই, সিরিয়াসলি কান্না পেয়ে যাচ্ছে আমার। তারপরে উনুন জ্বালিয়ে ওখানে বসিয়েছি, হবে কিন্তু ধরো তাড়াহুড়োতে কোনো চা করলাম, এসব করলাম, উনুন ধরাতে অনেকটা লেট হয়েছে, তাই না? উনুন আছে, সব কিছু আছে, ওটা কোনো অসুবিধা হয়তো হবে না, কিন্তু তবু একটা রান্না করছিলাম, গ্যাস না থাকলে একটু টেনশনে পড়ে যায়। তোমরা আমার ফেসটাকে ইগনোর করো, আমি আর কী বলবো বলো, আমি জাস্ট ফেসটা ওয়াশও করতে পারছি না, এতটাই কিন্তু বিজি রয়েছে আর কি। মানে এতটা বলে না যে গরম শরীর থাকলে তখন জল খাওয়া উচিত নয়, তো আমি বিকেল থেকে রান্নাঘরে ঢুকেছি, এতটাই গরম, এতটাই গরম। এই এখন ফ্যানের কাছে বসেছে, দিদাকে একটুখানি বললাম, টোটাল হয়ে গেছে, জল টল দিয়ে এসেছি রান্নাতে, শুধুমাত্রটা ফুটে উঠলে নামিয়ে দেবো। দিদাকে এখন বলছে আমি জলটা জাস্ট খেয়ে তারপরে যাবো আর কি, ওই জন্য বললাম দিদাকে একটুখানি দেখার। সব থেকে কষ্টকর দুঃখকর জিনিস আমি যেটা তোমাদের বলি, পুজো অলরেডি কিন্তু আমাদের আজ থেকে শুরু হয়ে যায়, তোমাদের আমি বলেছি, প্রচণ্ড পরিমাণ আমাদের এই রাস্তাতেই নাকি চলা যাচ্ছে না, হাঁটা যাচ্ছে না, এতটা পরিমাণ ভিড় হয়েছে। মহাপুজো কিন্তু আগামীকাল, কিন্তু তবু আজকে এত ভিড়, এত আওয়াজ, এত গাড়ি ঘোড়া, সব কিছু। আমাদের মন্দির, দুটো মন্দির, এক জায়গাতে শীতলা মন্দির আছে, আরেক জায়গাতে মনসা মন্দির আছে, দুটো জায়গাতে অপূর্ব অসাধ ধারণ করে কিন্তু সাজানো হয়েছে, তোমাদের আমি কিচ্ছু দেখাতে পাচ্ছি না। এটা আমার সব থেকে খারাপ লাগা, ইনফ্যাক্ট আমি নিজেও দেখতে পাচ্ছি না, এটা আমার অত্যন্ত, মানে কি বলবো, এত খারাপ লাগছে, এত খারাপ লাগছে, আর কান্না পেয়ে যাচ্ছে আমার। ওখানে অনুষ্ঠান হচ্ছে, আজকে উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে আর কি, আর বাজি পোড়ানো হলো, তারপরে ঠাকুর ভোরবেলা একদম অন্ধকার থাকবে, তখন আমাদের শীতলা মন্দিরে মা সারা বছর থাকেন আর কি। তো ওই শীতলা মা মন্দির থেকে মা মনসাকে নিয়ে যাওয়া হবে মনসা মন্দিরের ওখানে। তো অসাধারণ এক দৃশ্য, আমি চেষ্টা করব যদি ঘুম থেকে উঠতে পারি, কারণ আজকে যে পরিমাণ কি বলবো ব্যস্ততা গেছে, আমি জানি না উঠতে পারবো কি না, তো দেখা যাক কতটা কি করতে পারি। আর তাছাড়াও কালকে আমাকে দোকানে যেতে হবে, মা থাকবে না কাল দোকানে, কিছু আমাদের গ্রামের কিছু নিয়ম রয়েছে, তো ওই জন্যই আমি যাব, মাসি যাবে আর কি। টেনশন হচ্ছে, কখনো ব্যবসা করিনি, কি করব আমি নিজেও জানি না, সেটা থেকে বড় কথা। আজকে যদি তোমাদের মেলাটা ঘোরাতে পারতাম, কত বড় মেলা আর কত কি হয়, মানে কি বলবো, আমি ভেবে ভেবে এক্সাইটেড হয়ে যাচ্ছি। তোমাদের যদি আমি একটু দেখাতে পারতাম, একটু দেখাতে পারতাম, মানে আমি কী যে খুশি হতাম আমি নিজেও মানে ভাবতে পারছি না, আর নিজেও আমি তোমাদের দেখানোর সাথে সাথে নিজেও দেখতে পারতাম, তাই না? তো আমি তোমাদের একটা কথা বলি, আমাদের সবথেকে এই মোটামুটি পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড় মেলা, সবথেকে প্রথম মানে এক নম্বরে যে মেলা থাকে সেটা হলো কিন্তু গঙ্গাসাগর মেলা, তারপরেই কিন্তু আমাদের এই মেলা পড়ে, আমাদের বোধহয় আমি আগেও বলেছি, আমার ঠিক খেয়াল নেই। তো এটা হলো আমাদের দ্বিতীয় স্থান রয়েছে আমাদের এই মেলা, কেন রয়েছে সেটা আমি আজকে তোমাদের যদি দেখাতে পারতাম তাহলে আমি তোমাদের বোঝাতে পারতাম, কি আর করবো বলো, পারলাম না। যাই হোক, দেখি আমি জলটা খেয়ে একটুখানি রান্না যেটুকুনি বাকি আছে করে নিই।
দেখে নাও আজকের রান্না হচ্ছে এইভাবে আলু ভাজা, পোস্ত দিয়ে আলু ভেজেছি, আর এই হলো কিন্তু পটল আলু তরকারি, আর এটা হলো কিন্তু মুগের ডাল। আর দেখো, তোমাদের দেখাতে পারছিলাম না বলে খুব খারাপ লাগছিল, তো আমি আমার দাদাকে বললাম যে তুমি একটুখানি আমার জন্য ক্লিপ কিছু তুলে নিয়ে এসো আর কি, ভিডিও, আর আমার বন্ধুদের দেখাতে হবে। তো দেখো, এটা হলো কিন্তু আমাদের মনসা মন্দির, কতটা সুন্দর করে সাজানো হয়েছে, আশা করি তোমরা বুঝতে পারছো এইভাবে কিন্তু সাজানো হয়েছে। দেখো, অনেক অনেক অনেকটা বড় জায়গা, অনেকটা বড় এলাকা জুড়ে কিন্তু আমাদের এই মেলা বসে। আর আজকে হলো সোমবারের সন্ধ্যাবেলা, তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ, মেলা কিন্তু আমাদের আগামীকাল, মহাপুজো এবং মহামেলা, কিন্তু আজ সোমবারের ভিড়টা তোমরা আশা করি বুঝতে পারছো। তো আগামীকাল কী হতে চলেছে আমরা কেউ জাস্ট ভাবতে পাচ্ছি না। দেখে নাও, দেখতে পাচ্ছ এই হলো আমাদের বিশাল বড় পুকুর, ওই যে দূরে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে পুরো, এর থেকেও অনেক অনেক। এটা শুধু আমি আমাদের মন্দির যাওয়ার যে রাস্তা সেই জায়গাটা দেখালাম, এছাড়াও কিন্তু এখানেও কিন্তু প্রচুর দোকান রয়েছে, পুরো মেলার মতো রয়েছে। এর পাশেই ঠিক মানে যেখানে পুরো দোকান বিভিন্ন রকমের বসেছে সেটা আমি তোমাদের দেখাতে পারলাম না, তো সেখানে মানে প্রচুর, প্রায় মেলাটা পুরো ঘুরতে প্রায় মোটামুটি 2 ঘন্টা মতো তো টাইম লাগবে, এতটাই বড়। তাই হয়তো বলা হয়ে থাকে আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা। আওয়াজ ভালো না।